অন্যরকম এক মা তিনি। গর্ভে ধারণ না করেও যে একজন নারী মমতাময়ী মা হতে পারেন তার প্রমাণ ফাতেমা বেগম। 47 বছর বয়সে হয়েছেন 20 সন্তানের জননী, সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন সমাজে। এমন মায়ের দেখা মেলে রাজধানীর SOS শিশুপল্লীতে। শুধু ফাতেমা বেগমই নয়, তার মতো অনেক মা শিশুপল্লীতে ভালোবাসা দিয়ে বড় করে তুলছেন অসংখ্য এতিম শিশুকে। প্রতিটি সন্তানই সমান প্রিয় এ মায়ের কাছে। সব বয়সী সন্তান রয়েছে তার। সন্তানদের খাওয়ানো, গোসল করানো, পড়ানো সহ সব দায়িত্ব এই মায়ের। তবে জীবনে চলার পথ ততটা সহজ ছিল না এ মায়ের। নিজের ছোট মেয়ের বয়স যখন 45 দিন, তখন হারান স্বামীকে। এরপর ভাইয়ের সংসারে বোঝা না হতে চাকরি নেন SOS শিশুপল্লীতে। হাজবেন্ড মারা যায়, তখন আমার একটা চাকরির প্রয়োজন। আমি আমার বাবা মা যেহেতু নাই, ভাই বন্ধুর উপর নির্ভরশীল হতে চাই নাই। তারপরেও তো নির্ভরশীল হওয়া লাগে, যেহেতু আমার মেয়েদেরকে আমার ভাইয়েরাই রাখছে, ভাইদের কাছে ছিল, আমি এখানে চাকরি করছি। ভোর 5টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত অবিরাম পরিশ্রম করে চলেছেন সন্তানদের জন্য। সন্তানরা অসুস্থ হলে রাতের পর রাত জেগে দিয়েছেন সেবা, নীরবে ফেলেছেন চোখের জল। মানে রেগুলার ওকে প্রত্যেক মাসে মানে 3টা 4টা ওষুধ মানে রাখা লাগতো আমার। কিন্তু 5টা বছর অনেক কষ্ট, মানে আমি দৌড়াইছি হাসপাতালে, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে। তখন স্যারকে বললাম যে স্যার, ওটন ছেলের অপারেশন যদি করানো যায় আপনারা একটু ব্যবস্থা করেন। মানে এত কান্না, তখন মনে হয় যেন মানে আমারও মানে কান্না, এত নিজের সন্তানের জন্য মনে হয় এরকম লাগে নাই, মানে এত কষ্ট পাইছে। SOS শিশুপল্লীর যে বাড়িতে ফাতেমা তার সন্তানদের নিয়ে থাকেন, সে বাড়িটির নাম একতা। ডুপ্লেক্স বাড়িটির সর্বত্র যত্নের ছাপ সুস্পষ্ট। সাজানো গোছানো বাড়িটিকে দেখলেই বোঝা যায় বাড়িটির প্রতিটি কোণায় রয়েছে এক স্নেহময়ী মায়ের হাতের স্পর্শ। তার সন্তানদেরও দেখা যায় সবসময় তাকে ঘিরে থাকতে। মাও তার উষ্ণ ভালোবাসায় জড়িয়ে রাখেন তাদের। এই মায়ের এক সন্তান বলেন, ছোট থেকে এত বড় হয়েছি কখনোই মনে হয়নি এটা আমার নিজের মা না। আম্মু আমাদের সবাইকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, আমরা যা চাই তাই দেয়, আমরা যা আবদার করি সবই দেয়। আম্মু যখন ছুটিতে দেয় তখন আমাদের অনেক খারাপ লাগে, আমরা সবাই আম্মুর কথা অনেক চিন্তা করি। আম্মু মানে যখন থাকে আমার সাথে একটু আলাদা কোনো কথা হয়, আমার সাথে আলাদা করে কোনো গল্প বলি। আমার যখন চলে যায় তখন আবার ঘরটা খালি খালি লাগে, অনেকজন থাকলেও। সন্তানরা যেমন ভালোবাসে তাদের মাকে, মাও তার ব্যতিক্রম নয়। প্রতি বছর 22 দিনের একটি ছুটি পেয়ে থাকেন তিনি, কিন্তু এই 22 দিনের মধ্যে 7 দিনও তার নিজ বাড়ি কুমিল্লায় গিয়ে থাকতে পারেন না। বিশেষ করে এবার যখন আমি ছুটিতে যাই, মানে ওর মানে ঘুম থেকে উঠবে না, খাওয়া মানে সকালের খাওয়া দাওয়া দুপুরে হয়, দুপুরের খাওয়া দাওয়া রাতে হয়, মানে খেলাধুলা সব কিছুর বন্ধ ছিল এবার, মানে এইবারে বেশি মন খারাপটা ছিল। সন্তানদের ভালোবাসাকেই জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে অভিহিত করেন তিনি। SOS শিশুপল্লী একটি আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা। 1972 সালে বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয়। এ সংস্থার মাধ্যমে বর্তমানে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, বগুড়া কেন্দ্রে প্রায় 900 শিশু প্রতিপালিত হচ্ছে। গর্ভে ধারণ না করেও যে সন্তানের মা হওয়া যায় তারই জলজ্যান্ত প্রমাণ যেন এই মা। রাত দিন এক করে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি, তবুও নেই কোনো ক্লান্তি বা কোনো অভিযোগ। সন্তানদের ভালো থাকার মাঝেই যেন খুঁজে পান নিজের সুখ। আফরিন আপ্পি, আমাদের সময়।